গাজার এক একটি হাসপাতাল যেন মর্গে পরিণত হয়েছে। স্বজনের চিৎকার আর আর্তনাদে ভারী হয়ে আসছে এ অঞ্চলের বাতাস। لغاية صباح فجر اليوم أكثر من 50 شهيد في المنطقة في محافظة خان يونس، والعدد يتزايد مستمر، لا يمكن السيطرة على عملية الدفن في أماكن مكان معين. تقطيع أرجل، تقطيع أيدي، تقطيع أطراف، ناس تذهب البصر، تذهب السمع، ناس لا تجد الأكل في بيوتها. غير ذلك في وضع اجتماعي صعب جدا في غزة، حصار فوق حصار، وكل تسبب الحصار هذا اللي بصير. شعب وين بده يروح؟ টানা ষষ্ঠ দিন ধরে চলছে গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর হামলা। রকেট থেকে শুরু করে নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহার করছে তারা। এতে ধ্বংসযজ্ঞে রূপ নিয়েছে 365 বর্গ কিলোমিটার অঞ্চলের বেশিরভাগ এলাকা। لا في مية لا في كهرباء، كيف نطعميهم هذول؟ مش فاهم، قاعد بنلقى شوية رز وشوية عدس وشوية مش عارف ايش عشان نطعميهم. ولا في حاجة، هي اجاقينا الدار ردم، هي فوق بعض الدار. طبعاً هينا مش الردم، قدرناش نجيب ولا حاجة، لقينا الردم فوق بعضه. هينا طالعين في شوية هبل هيك من الدار وطالعين فيها. গাজায় বিশুদ্ধ পানি ও খাবার সরবরাহ বন্ধ রেখেছে ইসরায়েল। সেখানকার একমাত্র পাওয়ার প্ল্যান্টের জ্বালানি প্রায় শেষ। পাশাপাশি ইসরায়েল থেকেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এমনকি জরুরি সেবায় হাসপাতালগুলোতেও বিদ্যুৎ পাচ্ছে না ফিলিস্তিনিরা। এই পরিস্থিতিতে জেনারেটর দিয়ে কাজ চালাচ্ছে তারা, তবে তাও ফুরিয়ে যাওয়ার পথে। ইসরায়েল যুদ্ধে তীব্র উত্তেজনার মধ্যেই সেখানে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। জেরুজালেমে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন তিনি। ইসরায়েলকে আরও অস্ত্র সহায়তা দেওয়ার কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। হামাসের হাতে বন্দী থাকাদের মুক্তির বিষয়ে আলোচনা করেন তারা। এছাড়া গাজায় লাখো বেসামরিক নাগরিকের রাফা ক্রসিং বর্ডার দিয়ে নিরাপদে মিশরে যাওয়ার বিষয়ে আলোচনা হয়। তবে এই করিডোর খুলে দিতে এখনও সম্মত হয়নি মিশর। এদিকে হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর প্রথম দেশ হিসেবে গাজায় সহায়তা পাঠিয়েছে জর্ডান। নগদ অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। তবে ইসরায়েলের অনুমতি ছাড়া গাজায় কোনো সহায়তা পৌঁছানোই সম্ভব নয়। ইসরায়েলি বন্দীদের মুক্তি না দিলে গাজায় কোনো সহায়তা বা জ্বালানি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেল আবিব। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব। Be a show stealer.